এতই অসার, আমি চুম্বনও বুঝিনি। মনে মনে দিয়েছিলে, তবু সে তো না বোঝার নয়। ঘরে কত লোক ছিল, তাই ঋণ স্বীকার করিনি। ভয়, যদি কোনো ক্ষতি হয় কি হতে পারত, এসবে কি কিছু এসে যায়। চোখে চোখ পড়া মাত্রই ছোঁয়া লাগলো চোখের পাতায়, সেই তো যথেষ্ট স্বর্গ সেই স্পর্শ ভাবি আজ। সেই যে অবাক করা গলা, অন্ধকারে তাও ফিরে আসে। স্বর্গ থেকে স্বর্গে উড়ে যাওয়া আর তো ঋণে ছিনি, প্রথমে বুঝিনি। কিন্তু আজ বলো, দশক শতক ধরে ধরে ঘরে পথে লোকালয়ে স্রোতে জনস্রোতে আমাকে কি একাই খুঁজছো তুমি? আমি বুঝি তোমাকে খুঁজিনি?